ডায়মন্ড সংঘাতে এবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে হাতিয়ার করে টুইট অমিত মালব্বর কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন দল এবং সরকার পরিচালনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কেউ নয় আমরা সবাই ভোট পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তবে কি উচ্চাকাঙ্ক্ষী ভাইপোট ডানা ছাড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় টুইট বাংলার বিজেপি পর্যবেক্ষক অমিত মালব্বর অমিত বালকের এই টুইট প্রসঙ্গে পাল্টা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ কি বললেন শোনাব টুইট মালব্যর আগে উচিত দুটো বিষয়ের ভাব সম্প্রসারণ করা একটা হচ্ছে যে বিক্ষুব্ধ বা বিদ্রোহী বঙ্গ বিজেপির যে শিবির তারা যে সাংবাদিক বৈঠকটি করেছেন আর দ্বিতীয়ত রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় কামিনী কাঞ্চনে ডুববে বিজেপি কামিনী কাঞ্চন এর ভাব সম্প্রসারণটা আগে তিনি ব্যাখ্যা করুন দলের মধ্যে যে একদম সবরকম কেলেঙ্কারি গোষ্ঠীবাজি বিদ্রোহ তার থেকে নজর ঘোরাতে তিনি এই ধরনের বৌগাস ফালতু কিছু পোস্ট করে নজর ঘোরাতে চাইছেন আরো কিছু পাওয়ার জন্যই এই ধরনের বৈঠক উনি মতুয়াদের ভুল বুঝিয়েছেন শান্তনু ঠাকুরকে নিশানা তৃণমূল নেত্রী মমতা বালা ঠাকুরের আগামীতে তাকে আরও বড় জায়গা দিতে পারে সেটাও হতে পারে কেন তার রাজনৈতিকটা তো মিথ্যে নিয়ে পরিচালনা করেছে সে বলেছে ঠাকুরবাড়িতে রাজনীতি মুক্ত করব এবং গোসাই পাগল সাধুদের তাদের ডেকে বলেছে যে এবং লীলামিত সুয়ে যে আমাদের ধর্মগ্রহ তাকে সুয়ে ঠাকুরের মালা সুয়ে বলেছে যে আমি রাজনীতি করব না এবং ঠাকুরবাড়ি থেকেও যদি ভোটে দাঁড়াবে এবং আমি নিজে মানে শান্তন ঠাকুর নিজেই বলছে আমি যদি ভোটে দাঁড়াই তাহলে ঠিক আমাকে ভোট দেবে না এবং সেটাকে নিয়েই সে ভোটে দাঁড়িয়ে ভোটে জিতেছে এবং মিনিস্টার হয়েছে তো মানুষ তো সেটাই বোঝে তার না সেটা আপনি তো সেটা বলতে পারেন না যে পুরো মতো সমাজই তাকে ভোট দিয়েছে বা আমি যদি তাই কথা বলি মাত্র থার্টি পার্সেন্ট আমাদের ভোট তাহলে মতদের ভোট যদি থার্টি হয় আর বাদ বাকি সে ভোটটা কোথা থেকে পেল দলে ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে পরিবর্তন হলে মেনে নিতে বা মানিয়ে নিতে সময় লাগে তবে এ নিয়ে দলের নির্দিষ্ট জায়গায় কথা বলা উচিত নেতৃত্বকেও শুনতে হবে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের প্রকাশ্যে ক্ষোভ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের পার্টির মধ্যে খুব বিক্ষোভ হতেই পারে কোনো বিষয়ে কেউ একমত নাও হতে পারে তার জন্য কথাবার্তা বলে মেটাবার জন্য ব্যবস্থা আছে পার্টিতে সেই জন্য ক্ষোভ বিক্ষোভ যথাস্থানে বলা উচিত আর পার্টির যারা অথরিটি আছেন তাদের দায়িত্ব আছে তাদের শোনা উচিত সামলানো উচিত যে কোনো পার্টিতে হয় কিন্তু আমাদের এখানে মন্ত্রী মহামন্ত্রীর মধ্যে মারামারি হয় না কেউ কাউকে মাতাল বলবে চিটেল বলবে কেলখাটা আসামি বলবে এরকম কালচার আমাদের পার্টিতে নাই পরিবর্তন হলেই সেটা মেনে নিতে সময় লাগে পার্টির মধ্যে একটা বড়ো পরিবর্তন হচ্ছে তো সেই জন্য কিছু লোকের যে দায়ী দায়িত্ব ছিল পরিবর্তন হচ্ছে তো তাদের পক্ষে একটু মানিয়ে নিতে সময় লাগবে স্বাভাবিকভাবে মনের মধ্যে খুব বিক্ষোভ হতেও পারে তো সেই জন্য যারা এই সব দায়িত্বে আছেন তাদের কথা বলা উচিত আর সেটাই একমাত্র